নমস্কার, আপনারা দেখছেন বাংলার চোখ। আপনাদের সাথে রয়েছি প্রিয়া, সুকান্ত, রাজু, সেন শর্মা, কো-অর্ডিনেটর, 14 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভায়। দেখা যাচ্ছে যে 14 নম্বর ওয়ার্ডে এই ডেঙ্গির প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। চারিদিকে জমা জল, নোংরা, আবর্জনা সরানোর প্রতিকার করা হচ্ছে। আজ 31 তারিখ সিসি লেন এবং এমসি গার্ডেন মারোয়ারি বাগান এলাকায় ব্লিচিং ছড়িয়ে ড্রেন, জলের ট্যাঙ্ক সহ জমা জলা জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন দক্ষিণ দমদম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি বিভাগের পৌরসভার কর্মীরা এবং এলাকার জনগণরা। সুসজ্জিত পদযাত্রার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। এই ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করব, সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যার নেতৃত্বে আছে দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে সুকান্ত সেন শর্মার নেতৃত্বে 14 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রচার অভিযান চালানো হচ্ছে। আপনার কি অভিমত? যে আপনারা যদি সতর্ক হন এবং আপনারা যদি আপনাদের ঘরের চারপাশ, আপনাদের চৌবাদি, কারোর বাগান, কারোর ছাদের টপ এইসবগুলোর দিকে একটু নজর দেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতা তো থাকবেই। আমরা বাইরের কোশ্চানটা আমরা দেখে নেব, আর ঘরের ভেতরেরটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না, সেটা যদি আপনারা একটু দেখে নেন তাহলে আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারব। এই আপনাদের এই পরিকল্পনা কতদিন ধরে চলবে? আমাদের আপাতত কালী পুজো পর্যন্ত প্রত্যেক রোববার আমরা বেরোবো, আর কালী পুজোটা মিটে গেলে আমরা রেগুলার করবো এটা।